এত জনপ্রিয় হলেন কিভাবে অন্যায়ের প্রতিবাদ করাটা ছোটোবেলার থেকেই অভ্যাস ছিল আর যেটা যেটা নিজের কাছে মনে হয় যে এটা এটার প্রতিবাদ করতে হবে সেটা করেছি সবসময় আর মানুষকে পারি দেখে মানুষের ভালোবাসাটাও পাই না আসলে আমরা একটা সংসদ সদস্য হিসেবে আমাদের একটা গন্ডি আছে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বিগত দশ বছর বিগত দুইটা আমি দুইটা সরকারি কথা বলবো দুই সরকারি আমি সংসদ সদস্য যেই ডেভেলপমেন্ট সারা বাংলাদেশে করেছে তার একটা অংশ আমি হয়তোবা কিছু অংশ হয়তো বা আমি আমার এলাকার জন্য করেছি যেমন আমি দুই সালে যখন প্রথম নির্বাচিত অনেক কম ছিল তখন কিন্তু আমার তিনটা তিনটা উপজেলায় বিদ্যুৎ ছিল বত্রিশ ভাগ মানুষ বিদ্যুৎ পেয়েছিল আর আজকে আমার এলাকায় তিন সাড়ে সাত বছরে আমার এলাকায় একশো ভাগ মানুষ বিদ্যুৎ পাচ্ছে আরেকটা বড় জিনিস সেটা হলো যে আমাদের পদ্মার ভিতরে আমার দুইটা ইউনিয়ন আছে একটা চরবদ্ধানের হরিরামপুর যেটা চতুর্দিকে পদ্মা সেখানে আমার দশ হাজারের মতন ভোট আরেকটা আছে আমার সদরপুরের দিয়ানা নারকেল বাড়ির চর এটাও চতুর্দিকে পদ্মা চরের উপরে এখানে মানুষের বসবাস আজকে দেখেন বিদ্যুৎ আমাদের আমি বিদ্যুৎ প্রতিমন্ত্রীকেও ধন্যবাদ জানাবো সাবমেরিন ক্যাবলের মাধ্যমে কিন্তু আমার এখানে বিদ্যুৎ পৌঁছে তারপরে ধরেন রাস্তা আমি যখন প্রথম সংসদ সদস্য হই দু হাজার সালে তখন আমার তিন থানায় পাকা রাস্তা ছিল আপনার সাতচল্লিশ কিলোমিটার আজকে আমার তিন থানায় কিন্তু পাকা রাস্তা আছে প্রায় দুইশো কিলোমিটার কিলোমিটার বিরাট নির্বাচনী এলাকা কিন্তু আমারটা আগে কিন্তু দুই হাজার আগে কিন্তু দুইটা সংসদীয় আসন ছিল দুই হাজার একটা করে দিয়েছে তো বিরাট সংসদীয় এলাকা তারপরে আপনার ধরেন স্কুল ভবন আমাদের কিন্তু আপনি আমার এলাকায় গেলে দেখতে পারবেন যে আমাদের প্রাইমারি প্রত্যেকটা স্কুলে কিন্তু নতুন ভবন হয়ে গেছে আমাদের আপনার ব্রিজ আমরা গত দুই সালে আমি সংসদ সদস্য হওয়ার পর দুই সালে আমি প্রায় বাউন্নটা ব্রিজ ব্রিজ করতে পেরেছি তারপরে লাস্ট যে দুই সালে কিন্তু আমি এক বছরে আটাত্তরটা ব্রিজ করেছি মানুষের যোগাযোগ ব্যবস্থা মসজিদ মাদ্রাসা মন্দির সকল বিষয়ে কিন্তু একজন সংসদ সদস্য যদি শুধু আমাদের প্রধানমন্ত্রী যেভাবে কাজ করতে থাকে সে যদি তার দায়িত্বটুক পালন করে তাহলে আমার মনে হয় যে এলাকার উন্নয়ন কোনো ব্যাপারই না দেখেন না স্বাধীনতার পরে আমার এলাকাটা আসলে আমি আপনাকে প্রথমেই বলেছি আমি যে আমি যে সংসদ সদস্য হলাম এগুলো কিন্তু অনুন্নয়ন ছিল মানুষ যে এর আগে যারা সংসদ সদস্য ছিল তারা তাদের দায়িত্বটা পালন করেনি সারা বাংলাদেশের থেকে কিন্তু আমাদের এলাকাটা পিছিয়ে ছিল সেই জায়গা থেকে কিন্তু আমি যাতে যোগাযোগ ব্যবস্থা বলেন বিদ্যুৎ বলেন তারপর যে স্কুল কলেজ মসজিদ মন্দির মাদ্রাসা সব কিছুর একটা উন্নয়নমূলক কাজ কিন্তু আমরা অন্য অন্য উপজেলার থেকে কিন্তু আমরা কাছাকাছি চলে আসছি এবং আমরা কিন্তু এখন একই অবস্থায় আছি আমি আমার একটা কর্মীকে অন্যায়ভাবে তাকে হ্যারাস করা হয়েছে আমি তার প্রতিবাদ করেছি এবং সেইখানে ধরেন নানান রকমের কথা বানানো হয়েছে ভিডিও ভাইরাল করছে তারপরে এডিটিং করছে তা আসলে এখানে প্রশাসন প্রশাসনের দায়িত্ব পালন করছে আমরা বলবো যে ওনারা বাংলাদেশের প্রশাসন যে সুষ্ঠু নির্বাচন করার জন্য যে তারা কাজ করে যাচ্ছে এটাই তাদের প্রমাণ আমি প্রশাসনকেও ধন্যবাদ জানাই যে তারা অনেকেই বলে যে ভোট রাতে হয় দিনে হয় আমার এই নির্বাচন দেখলে কিন্তু বোঝা যায় যে ভোট দিনে হয় না রাতে না সুষ্ঠু নির্বাচন হয় প্রশাসনকেও ধন্যবাদ জানাই সাথে সাথে আমার কর্মীদের সাথে একটু অন্যায় হয়েছে তার আমি প্রতিবাদ করছি আর আমার একটা নেতাকে অন্যায়ভাবে অন্যায়ভাবে তাকে ধরা অথবা তার উপর অবিচার করা আমি একজন রাজনৈতিক নেতা হিসাবে এই কর্মীরাই তো আমাদের জীবন এই কর্মীদের জন্যই তো আজকে আমরা এই জায়গায়